আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফয়সাল। এক পেয়ার টেডি বেবি সেল হবে, জিরো পরে আছে, মা বাবা ইম্পোর্ট করা, মা বাবাও দেখানো হবে। আর বাচ্চাগুলো দেখেন, বাজুদম কালো আর চারি কালো, চারিগুলো আমি আপনাদের দেখাই দিচ্ছি। দেখেন চারি সম্পূর্ণ কালো বাচ্চা, আলহামদুলিল্লাহ সেম কালার, 100% অরিজিনাল টেডি। গায়ের কালার মাশাআল্লাহ দেখেন, এটা হচ্ছে সাকিপাট্টি টেডি। এটা হচ্ছে সাকিপাট্টি টেডি, খুব সুন্দর, অ্যাক্টিভ, হেলদি, সুস্থ, ভ্যাকসিন করা আছে বাচ্চাগুলো। আর দারুণ স্টাইল দেখে অবশ্যই বুঝতে পারবেন, ছোট বাচ্চা কিন্তু দারুণ স্টাইল মাশাআল্লাহ। এবার ওদের আমি মা বাপ গুলো আপনাদের দেখাচ্ছি। তো প্রাইস আলোচনার সাপেক্ষে হাই ফ্লেয়ার কবুতর যাদের একান্ত ভালো লাগবে তারাই আমার সাথে যোগাযোগ করবেন। বাচ্চা কোনো দিক দিয়ে কোনো খুঁত নেই, চারি থেকে শুরু করে কালার থেকে শুরু করে সে দারুণের স্টাইল এ টু জেড, আলহামদুলিল্লাহ। তো টেডির মা আর বাবা এখন আবার জিমে আছে, একটু ভয় পাইতেছে। তো এই হচ্ছে কবুতরের চোখ, 100% হাই ফ্লায়ার। মা দি কবুতর বর্তমানে আছে, নটটা দেখাই দিচ্ছে। এই হচ্ছে পাখির সেটআপ, দেখেন পাখি কবুতরের মতন পাক ভাইব্রেশন করতেছে। এগুলো অনায়াসে আপনারা 5-7 ঘন্টা কবুতর উড়াইতে পারবেন। তো একটা জিনিস ভুল হয়েছে, আগেরটা ছিল নর আর এখন একটা হচ্ছে মাদি, দুইটারই কিন্তু দোমবাজু কালো, দুইটারই দোমবাজু কালো। এই যে দেখেন দোম কালো, পাখির সেটআপ মাশাআল্লাহ। আর ভাইব্রেশন তো প্রচুর ভাইব্রেশন পাখি, মানে হাই ফ্লায়ার কবুতরের যা হয় আর কি। 100% ইম্পোর্টেড এই কবুতরগুলো আমার ইম্পোর্ট করা।